السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা দেশে আছেন, আছেন যারা প্রবাসে, বিশ্বের যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন দেখছেন শুনছেন, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও দোয়া করছি আল্লাহ যেন সবখানে সবসময় আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি একটি জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা বিশিষ্ট আলেমদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি, তারা তথ্যতাত্ত্বিক আলোচনা পেশের মাধ্যমে এই অনুষ্ঠানকে আলোকিত করে থাকেন। সেই ধারাবাহিকতায় আজও একজন বিশিষ্ট আলেমকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আরেকটি বিষয় আমরা নির্ধারণ করেছি আলোচনা করার জন্যে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি এহসানুল হক জিলানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতরম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তাকওয়া অবলম্বনকারীর পুরস্কার, একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসলে তাকওয়া এমন একটি বিষয় যে তাকওয়ার মাধ্যমে মানুষ তার নিজেকে চিনতে পারে। তাকওয়া অবলম্বনকারীর ব্যক্তি তার ভিতরের যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটা তিনি গুছিয়ে রাখতে পারেন। আমরা আসলে বাহ্যিক যে বাহিরের যে রূপ, সেই রূপটাকে বদলানোর জন্যে আমরা প্রসাধনী ক্রয় করি, এবং প্রতিটি রাস্তার অলিতে গলিতে দেখা যায় যে এই রূপটাকে চেঞ্জ করার জন্যে অনেক বিউটি পার্লার হয়েছে। তো এই যে মানুষ শুধুমাত্র তাদের রূপটাকে চেঞ্জ করার জন্যে যত প্রতিযোগিতা করে, খাবার ক্রয়ের জন্যে যত না প্রতিযোগিতা করে, এই প্রসাধনী কেনার জন্যে তার চেয়ে বেশি প্রতিযোগিতা করে। এবং অনেক ঘরে দেখা যায় যে খাবার নিয়ে ঝগড়া বিপদ মনোমালিন্য হয় না, কিন্তু এই রূপ পরিবর্তনের প্রসাধনী কিনতে গিয়ে তাদের এগুলো নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য, রাগারাগি অনেক কিছু হয়ে থাকে। কিন্তু এটা মানুষই শুধু তাদের রূপ চেঞ্জ করতে চায়, আর পৃথিবীর অন্য কোনো প্রাণী তাদের রূপ চেঞ্জ করার জন্যে প্রসাধনী কেনে না এবং কোনো পার্লার নেই। আমরা আমাদের বাহিরের রূপটাকে চেঞ্জ করার জন্যে এত কিছু করি, কিন্তু আমাদের ভিতরের যে রূপ যেটা আছে সেটা কিন্তু আমরা পরিবর্তন করতে চাই না। সেটা কিন্তু যে খারাপ যে গুণ সেটা রয়ে গেছে, সেই রূপটাকে চেঞ্জ করে ভালো রূপ দেওয়ার জন্যে, নির্মাণ করার জন্যে যে প্রসাধনীর দরকার সেই প্রসাধনী কিন্তু আমাদের নেই। তো এই যে ভিতরের রূপটাকে চেঞ্জ করার জন্যে, বাহিরের রূপটা নয়, এটা আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, সবাইকে অনেক মনের মাধুরী দিয়ে আল্লাহ সাজিয়েছে, এই সৌন্দর্যকে চেঞ্জ করার জন্যে আমরা ব্যস্ত, কিন্তু ভিতরের যে একটা রূপ আছে সেই রূপটা একমাত্র বদলানো যায় তাকে অবলম্বনের মাধ্যমে। তাকে অবলম্বন করলে এই আঁকা বাঁকা হওয়া হৃদয়টাকে সুন্দরভাবে, এই যে আসল যে রূপটাকে, সেই রূপে রাখা যায়। আর যারা তাকে অবলম্বন করবে আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন অবারিত পুরস্কার, আমরা সেই পুরস্কারের কথা আজকে শুনব। তাকওয়া অবলম্বনকারীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুব্যবস্থা রেখেছেন, যেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালের জীবনে। আল্লাহর কথায় কোনো পরিবর্তন নেই, অর্থাৎ কথায় আল্লাহর চেয়ে সত্যবাদী কে আছে, এবং তার প্রতিশ্রুতি কখনো ভঙ্গ হয় না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে থাকেন যারা তাকওয়া অবলম্বন করে। তো তাকওয়া অবলম্বনকারীদের সাথে আল্লাহ তাআলা থাকবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন যারা তাকওয়া অবলম্বন করবেন।
সূরা তালাকের 5 নং আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার গুনাহসমূহকে maaf করে দেন এবং তাকে প্রতিদান দান করেন অন্য আরেকটি আয়াতে আনফালের 29 নং আয়াতে আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ তোমরা যদি আল্লাহকে ভয় করতে ভয় করে থাকো তবে তোমাদের মধ্যে ফয়সালা করে দিবেন এবং তোমাদের থেকে তোমাদের পাপকে সরিয়ে দিবেন এবং তোমাদের ক্ষমা করবেন বস্তুত আল্লাহর অনুগ্রহ অত্যন্ত মহান আল্লাহ আর্থিক সচ্ছলতা দিবেন তিনি সূরা তালাকের 4 নং আয়াতে বলেছেন যে তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার সব বিষয়ে সহজ করে দিবেন আর হলো আর্থিক সচ্ছলতা দিবেন তিনি আল্লাহ তাআলা বলেছেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট আল্লাহ তার কাজকর্ম পূর্ণ করবেন আল্লাহ সবকিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন তো তাকওয়া অবলম্বনের যে একটি সুফল এই সুফলটা আমরা আসলে জানতে পারি না জানি না এবং তাকওয়া অবলম্বন কেন করব কি উপকার আছে আমার করলে কি লাভ এটা আসলে আমরা গভীরভাবে জানি না বিধায় তাকওয়া থেকে আমরা অনেক দূরে আজ তাকওয়া নেই এজন্যই তো এতটা মানে রাস্তায় ঘাটে ঘরে অফিসে সবখানে সব জায়গায় যে মানুষের ভিতরের যে একটি মানে আমার আমার সবকিছু আমার চাই পৃথিবী আমার আমার কর্তৃত্ব চলবে এখানে এটা আমার এখানে আমিই থাকবো আমারই চাই আমিই চাই আমি একা এই যে এগুলো হচ্ছে শুধু তাকওয়া না থাকার কারণে চলুন আমরা আজকের প্রাজ্ঞ আলোচক মুফতি এহসানুল হক জিলানী সাহেবের কাছ থেকে শুনব তাকওয়া অবলম্বনকারীদের পুরস্কার নিয়ে একটি চমৎকার আলোচনা জি মহতারাম ধন্যবাদ মোহতারাম উপস্থাপক আপনাকে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم আজকের এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং মুসলিম উম্মার জন্য একটি তাৎপর্যপূর্ণ বিষয় আমি মনে করি যে এই তাকওয়া যে বিষয়টা এটা প্রত্যেক ইমানদার মুসলমান এটাকে লালন করা উচিত তার 3.5 হাত বডির মধ্যে বাস্তবায়ন করা উচিত তাকওয়া মানে কি তাকওয়া হলো আল্লাহর ভয় অর্থাৎ আল্লাহর ভয়ে আল্লাহর বরত্ব মহত্ব শ্রেষ্ঠত্ব তার দিলের ভিতরে ধারণ করে আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার মালিক এই অনুভূতি তার ভিতরে নিয়ে এসে গুনার কাছ থেকে বিরত থাকা নিজেকে সম্পূর্ণভাবে গুনাহ থেকে মুক্ত রাখা আর গুনাহ থেকে যখন আল্লাহর ভয়ে সে মুক্ত থাকবে তো অটোমেটিক দেখা যাবে তার জীবনটা হবে সবচাইতে সুন্দর একটা জীবন সফল একটা জীবন আল্লাহ তাআলা এইজন্যই কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে কারিমার মাঝে একটু পরপরই তাকওয়ার কথা বলেছেন অর্থাৎ তাকওয়ার এই শব্দটাকে কেন্দ্র করে কোরা গোটা কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা যেন তাকওয়া দিয়ে সাজিয়েছেন এর দ্বারা উদ্দেশ্য হলো যে আমার বান্দাবান্দি যেন এই গুণটা তারা অর্জন করে যেমন আপনি একটু আগে বলেছিলেন যে আমরা বাহ্যিক অবস্থাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য যত ব্যবস্থাপনা দরকার সব কিছু আমরা গ্রহণ করতেছি কিন্তু আমার আত্মাকে আমার অভ্যন্তরীণ যে হৃদয় রয়েছে এটাকে কিভাবে সুন্দর করা যায় এটাকে কিভাবে আলোকিত করা যায় কারণ ভিতর যদি আলোকিত হয় অটোমেটিক বাহিরের সৌন্দর্য ফুটে উঠবে যেমন একটা আম গাছে ধরে তো ওই আমটা গাছের মধ্যে প্রথম যে তার অবস্থাটা সে সবুজ রঙের কাঁচা আম থাকে ভিতরে থাকে সাদা বাহিরে কাঁচা যখন তার ভিতরটা পেকে যায় তখন অটোমেটিক কিন্তু তার চামড়াও চেঞ্জ হয়ে যায় ঠিক তদ্রূপ একজন মুমিন যখন তাকওয়ার রঙে রঙ্গায়িত হবে তখন অটোমেটিক তার চেহারার মধ্যে আল্লাহ তাআলা নূর দান করে দিবেন ওইটা তখন কসমেটিক্স লাগবে না তখন প্রসাধনী লাগবে না অটোমেটিক আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা নূরানি চেহারা আল্লাহ তাআলা তাকে দান করবেন তো
এই কারণে একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ তাআলা এই জিনিসটাই আমাদেরকে বুঝাইতে চাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে যথাযথভাবে ভয় করো, যেইভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াতে কারিমার মাঝে দুইটা অংশ, যে প্রথম অংশে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন, দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা দ্বিতীয় অংশে খাঁটি মুসলমানের কথা লিখেছেন আর প্রথম অংশে তাকওয়ার কথা লিখেছেন। তো একজন খাঁটি মুসলমান হওয়ার জন্যে, একজন পাক্কা সাচ্চা দিলওয়ালা মুসলমান হওয়ার জন্যে তার পূর্ব শর্ত হলো তাকওয়ার গুণ তাকে অর্জন করতে হবে। আর তাকওয়ার গুণ যে অর্জন করবে তাকে আল্লাহ তাআলা ওনার বন্ধু হিসেবে গ্রহণ করে নেবেন। কোরআনুল কারিমে অন্য আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যে আল্লাহ তাআলা বলেছেন যে আমার বন্ধু যারা হবে, আমার ওলি যারা হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তো আল্লাহর ওলি হওয়ার ক্ষেত্রে কী গুণ অর্জন করার? আল্লাহ তাআলা নিজেই বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা ঈমান আনবে এবং তাকওয়া অর্জন করবে তারাই আমার ওলি, তারাই আমার বন্ধু হতে পারবে। এবং সাথে সাথে দেখেন আল্লাহ তাআলা পুরস্কারের কথাও ঘোষণা করেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, যে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে সুসংবাদ রয়েছে। দুনিয়াতে সুসংবাদ যেমন আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার মাঝে বলে দিয়েছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যদি কোনো জনপদ ইমানওয়ালা হয়ে যায়, তাকওয়াওয়ালা হয়ে যায়, আল্লাহ ভীরু হয়ে যায়, তো আল্লাহ তাআলা আসমান এবং জমিন থেকে বরকতের দরজা, রিজিকের বরকতের দরজা, সব কিছুর বরকতের দরজা আল্লাহ তাআলা ওই ইমানওয়ালা তাকওয়াওয়ালার জন্য উন্মুক্ত করে দিবেন। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের বরকতের দরজা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন। তো আমরা দুনিয়াতে এই জিনিসটা উপলব্ধি করতে পারি, দুনিয়ার সুসংবাদ যে তাকওয়া অর্জন করার মাধ্যমে আল্লাহ তাআলা বরকতের দরজা উন্মুক্ত করে দিবেন। অন্য আয়াতের মাঝে আসছে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যে কেউ যদি আল্লাহকে ভয় করে তো আল্লাহ তাআলা তার যত বাধা বিপত্তি আছে তার পথকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন, এমন কি ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। আসলে বাস্তবতা এটাই, হাদিসের মধ্যে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাই যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বলেছেন, মান সাররাহু আইয়াকুনা আকওয়ান নাস ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া মান সাররাহু আইয়াকুনা আকরামান নাস ফালিয়াত্তাকিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মানুষের মধ্যে শক্তিশালী হতে চায় সে যেন আল্লাহর উপর ভরসা করে, আর কেউ যদি দুনিয়াতে সম্মানিত হতে চায় যে আমি দুনিয়াতে সম্মানজনক অবস্থানে থাকতে চাই, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশন হলো তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় তোমার কলবের ভিতরে ধারণ করো, আকরামান নাস আল্লাহ তাআলা মানুষের মধ্যে তোমাকে সবচাইতে সম্মানিত হিসেবে আল্লাহ তাআলা তোমাকে প্রতিষ্ঠিত করে দিবেন। যার নমুনা আমরা সূরা হুজুরাতের ভিতরে দেখতে পাই, আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারিমের মাঝে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, একজন নারী একজন পুরুষ থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, এরপরে ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইল, এবং তোমাদেরকে আমি আল্লাহ শাখা প্রশাখা বিভিন্ন গোত্রে, বিভিন্ন শাখা গোত্রে সব কিছু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি। এখন এর দ্বারা আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন যে তুমি বড় বংশের
সন্তান এই কারণে তোমার সম্মান বেশি এটা নয় কারণ আল্লাহ তাআলা সাথে সাথেই বলে দিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যে বংশ কুরাইশ বংশের হইলেই যে সে সম্মানিত হবে খান বংশের হইলেই যে সম্মানিত হবে চৌধুরী বংশের হইলেই সে সম্মানিত হবে আল্লাহ তাআলা বলেন না সম্মানিত হওয়ার মানদণ্ড হলো তাকওয়ার গুণে গুণান্বিত হতে হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয়ই তোমাদের মধ্যে অধিক সম্মানিত হলো ওই ব্যক্তি যায় নাকি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করবে তো এখান থেকে আমরা দুনিয়াবি যে বিষয়টা ওই যে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া যে দুনিয়াতে আমরা যদি উন্নত মানের রিজিক চাই তাহলে তাকওয়ার গুণ আমাকে অর্জন করতে হবে দুনিয়াতে যদি আমার আসমান থেকে জমিন থেকে বরকতের দরজা আল্লাহর পক্ষ থেকে উন্মুক্ত করতে চাই তাহলে তাকওয়ার গুণ আমাকে অর্জন করতে হবে দুনিয়াতে যদি আমি সম্মানিত হতে চাই তাহলে অবশ্যই আমাকে তাকওয়ার গুণে গুণান্বিত হতে হবে তাহলেই দুনিয়ার যে সুসংবাদ এগুলি আমরা অবশ্যই অর্জন করতে পারবো সাথে সাথে আরেকটা জিনিস দেখেন আমরা যারা এই পৃথিবীতে বসবাস করছি তো আমাদের কিছু বিষয় আছে যেমন আমি আপনার সঙ্গে কথা বলতেছি আমাদের কথাবার্তার মাধ্যমে একটা সম্পর্ক তৈরি হচ্ছে মহব্বত তৈরি হচ্ছে এটার ভিতরে যেন মিথ্যা ঢুকে না যায় এটার ভিতরে যাতে কোনো ধরনের ছল ছাতুরি ধোঁকাবাজি ঢুকে না যায় এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদিদা যে হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো সঠিক কথা বললে ফলাফল কি হবে আল্লাহ তাআলা নিজেই বলেন ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম তোমাদের আমলগুলি সংশোধন হবে তোমাদের আমলগুলি পরিচ্ছন্ন হবে তোমাদের আমলগুলো কল্যাণকর আমলে পরিণত হবে এবং ফলাফল এটা আসবে ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবেন এজন্য তাকওয়ার যে পুরস্কারের কথা আল্লাহ তাআলা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে পার্থিব জীবনে এটা আল্লাহ তাআলা অনেকগুলো উপকার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আর যদি এই সুসংবাদটাকেই যদি আমরা আখেরাতের দিকে নিয়ে যাই লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা আখেরাতে যদি এই সুসংবাদ তাহলে তো অনেক বিষয় এর মধ্যে নিহিত আছে যেমন আল্লাহ তাআলা বলেছেন যে ওমান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতি ওয়া ইউযিম লাহু আজরা যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার যত গুনাহ আছে এগুলো আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন সাথে সাথে তাকে মহান পুরস্কারের মাধ্যমে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন তো এই যে সবচেয়ে বড় একজন মুমিনের পাওয়া হলো তার জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে যাওয়া আর গুনাহ মাফ হওয়া এর চাইতে বড় চাওয়া পাওয়া একজন মুমিনের জন্য আর কিছুই নাই তো আমি এই কথাটুকু বলতে চাচ্ছি যে তাকওয়ার জিন্দেগি অবলম্বন করা এটা কঠিন কোনো বিষয় নয় এটাকে একটু মেহনত মুজাহাদার বিষয় আমি যদি নিজেকে কন্ট্রোল করে নেই দেখবেন অটোমেটিক আল্লাহ তাআলা আমার ভিতরে আপনার ভিতরে এবং যারাই এর উপর মেহনত করবে তাদের ভিতরে আল্লাহ তাকওয়ার এই গুণটা দান করে দিবেন এখন আসতে পারে যে তাকওয়া নামক এই গুণটা আমরা কিভাবে অর্জন করতে পারি কারণ এর জন্য দুনিয়াবি দৃষ্টিকোণ থেকেও সুসংবাদ আছে আখেরাতের দৃষ্টিকোণ থেকেও সুসংবাদ আছে তো এই গুণটা আমরা কিভাবে অর্জন করব এই গুণটা অর্জন করার ক্ষেত্রে প্রথম যেই কাজটা সেটা হলো যে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন তোমরা আমি আল্লাহকে ভয় করো নিশ্চয়ই তোমরা যা কিছু করো না কেন সব কিছু সম্পর্কে আমি আল্লাহ অবহিত আমি আল্লাহ জানি আমার চোখে ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা নাই এই অনুভূতিটা নিয়ে আসা যে আল্লাহ দেখতেছেন আল্লাহ তাআলা আমার সব কিছুর খবর রাখতেছেন আমি যা কিছুই করি না কেন অন্ধকার থেকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ এমন কি যে দরজা বন্ধ এসি রুম ওইখানে বসেও আমি হয়তো মনে করতেছি দুনিয়ার কোনো চক্ষু দেখতেছে না কিন্তু আমার ভিতরে যদি এই অনুভূতিটা থাকে যে আল্লাহ দেখতেছেন তাহলে এই তাকওয়ার গুণটা অর্জন করা আমার জন্য সহজ হয়ে যাবে এজন্য আমাদের প্রথম যে বিষয়টা খেয়াল করা সেটা হলো যে আল্লাহ তাআলার চোখে ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা কারো নাই এই অনুভূতিটা দিলের ভিতরে বসায় দেওয়া যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে যত গাছপালা আছে যত বনজঙ্গল আছে সেখানে যত গাছপালা আছে এই গাছপালাগুলো থেকে যতগুলো পাতা ঝরতেছে প্রত্যেকটা মুহূর্তে
এই কয়টা পাতা ঝরতেছে, কয়টা পাতা ঘাসে আছে, এই সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। এবং ওয়ালা হাব্বাতিন ফি জুলুমাতিল আরদি ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, জমিনের নিচে আমরা যে বীজ বপন করি, বীজের মধ্যে তো গাছ দেখা যায় না, ফসল দেখা যায় না, কিছুই দেখা যায় না। আমরা অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশে জমিনের ভিতরে আমরা বীজটা বপন করি, সেখান থেকে চারা হবে কি হবে না, আবার চারা হওয়ার পরে সেটা গাছে রূপান্তরিত হবে কি হবে না, আবার গাছ হওয়ার পরে সেখান থেকে ফল ফলাদি উৎপন্ন হবে কি হবে না, ফসল উৎপন্ন হবে কি হবে না, সব কিছু আল্লাহ তাআলা জানেন। তো এই বিষয়গুলো যখন একজন ইমানদার মুসলমান তার কলবের ভিতরে তার অন্তরে এটাকে নিয়ে আসবে, অটোমেটিক তার তাকওয়া অর্জন করার সে একটা রাস্তায় উঠে যাবে এবং আস্তে আস্তে দেখা যাবে সে মুত্তাকির খাতায় নাম লেখায় ফেলবে। তো এইভাবে যদি আমরা একটু মেহনত করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার গুণে অবশ্যই গুণান্বিত। অর্থাৎ তাকওয়া হচ্ছে একজন মুমিনের জীবনের অনেক বড় একটি সম্পদ, চমৎকার বলছিলেন। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে মহতারামের কাছ থেকে আলোচনা শুনছিলাম। তাকওয়া হলো এমন একটি বিষয় যে যেটি অবলম্বন করার মাধ্যমে পরকালে যে শাস্তি আছে সেই শাস্তি থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। সূরা নাবার 31 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর আমি মুত্তাকিদের মুক্তি দেব এবং জালেমদের সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দেব। আরেকটি আয়াতে বলেছেন আল্লাহ তাআলা, এটি হলো সূরা মরিয়মের 72 নং আয়াত, আর সূরা নাবার 31 নং আয়াতে আল্লাহ বলেছেন, পরহেজগারদের জন্য রয়েছে সাফল্য। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা তিনি ভালোবাসার একটি সুসংবাদ দিয়েছেন, যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবার 4 নং আয়াতে, তবে যে মুশরিকদের সঙ্গে তোমরা চুক্তিবদ্ধ, অতঃপর যারা তোমাদের ব্যাপারে কোনো ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্যও করেনি, তাদের সঙ্গে কৃত চুক্তিকে তাদের দেওয়া মেয়াদ পর্যন্ত পূরণ করো, অবশ্যই আল্লাহ মুত্তাকিদের পছন্দ করেন। তো মুত্তাকিদের পছন্দ করবেন এবং তিনি মুত্তাকিদের ভালোবাসবেন। অন্য আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই নেকি হলো আল্লাহকে ভয় করার মধ্যে। আল্লাহ তাআলার ভালোবাসা এমন যে যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে সারা পৃথিবীর মানুষের মধ্যে, অন্তরের মধ্যে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ভালোবাসা তৈরি করে দিবেন, ভালোবাসা সৃষ্টি করে দিবেন। কিছু কিছু ব্যক্তি আছে যাকে একজন ভালোবেসে যাচ্ছেন, যাকে একজন মহব্বত করে যাচ্ছেন, কিন্তু একটিবারও তাকে দেখেনি এবং তার সাথে কথা হয়নি, কিন্তু তার মৃত্যু সংবাদে তার হৃদয় থেকে রক্তক্ষরণ হয়। এর কারণ হলো সে তাকওয়াবান হয়েছে বিধায় আল্লাহ তাআলা মানুষের অন্তরে তার জন্য ভালোবাসা তৈরি করে দিয়েছেন। আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হবে, আল্লাহ তার বান্দাকে কাছে টেনে নেবেন যদি সে তাকওয়া অবলম্বন করতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, হে মানুষ, আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভিন্ন জাতি ও গোষ্ঠী, জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরে পরিচিত হও। নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক মর্যাদাবান যে সর্বাধিক তাকওয়ার অধিকারী। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সব কিছুর খবর রাখেন। আল্লাহ তাআলা সৎ কাজ করলে মানে যথাযথ প্রতিদান দেবেন যদি সে তাকওয়া অবলম্বন করে। আল্লাহ তাআলা বলেছেন যে প্রতিদান দেওয়ার ক্ষেত্রে তিনি সামান্যতম জুলুম করবেন না। আর তিনি বলেন যে তারা বলল, তবে কি তুমি ইউসুফ? বললেন, আমি ইউসুফ এবং এ হলো আমার সহোদর ভাই। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, নিশ্চয়ই যে তাকওয়া অবলম্বন করে এবং ধৈর্য ধারণ করে আল্লাহ সেরূপ সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না। সূরা ইউসুফ 90 নং আয়াত। আর এই যে তাকওয়া, এই তাকওয়ার যে পুরস্কারটা, এটা আল্লাহ তাআলা দিবেন, যেটা ঘোষণা করেছেন আল্লাহ তাআলার প্রতিশ্রুতি কখনো তিনি ব্যত্যয় করেন না। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই পরহেজগাররা জান্নাতের উদ্যানরাজি এবং ঝর্ণাসমূহে থাকবে। কিয়ামতের দিন উঁচু মর্যাদার অধিকারী হবে তাকওয়া অবলম্বনকারীরা। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে পার্থিব জীবনের উপর কাফেরদের
কাফেরদের উন্মুক্ত করে দেওয়া হয়েছে আর তারা ইমানদারদের প্রতি লক্ষ্য করে হাসাহাসি করে পক্ষান্তরে যারা আল্লাহকে ভয় করেছে তারা সেই কাফেরদের তুলনায় কিয়ামতের দিন অত্যন্ত উচ্চ মর্যাদায় থাকবে আল্লাহ যাকে ইচ্ছা সিবাহীর রিজিক দান করেন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন হে বনি আদম যদি তোমাদের কাছে তোমাদের মধ্যে থেকে পয়গম্বর আগমন করে তোমাদের আমার আয়াতসমূহ শোনায় তবে যেই ব্যক্তি সংযত হয় এবং সৎ কাজ অবলম্বন করে তাদের কোনো আশঙ্কা নেই এবং তারা দুঃখিত হবে না আর আল্লাহ তাআলা সুন্দর সমবয়স্ক যোগ্য স্ত্রী দান করবেন যদি তাকে অবলম্বন করা যায় যারা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বিরত রয়েছে তাদের জন্য আল্লাহ জান্নাতে রয়েছে তাদের রেখেছেন সমবয়স্কা যোগ্য স্ত্রী লাভের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন জান্নাতে পাবে এবং দুনিয়াতেও এ ব্যাপারে আল্লাহ তাআলা সহযোগিতা করবেন আল্লাহ তাআলা বলেন পরহেজগারদের জন্য রয়েছে সাফল্য উদ্যান আঙ্গুর সমবয়স্কা পূর্ণ যৌবনা তরুণী আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ ভীরুরা থাকবে জান্নাতে এবং নির্ঝরণীতে যোগ্য আসনে আর সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্যে আর আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে হুরদের সাথে বিয়ের ব্যবস্থা করে দিবেন এবং এই বিয়ের আয়োজন আল্লাহ তাআলা জান্নাতে নিজে করবেন সুতরাং আমরা এই যে পুরস্কারের কথা শুনলাম তাকওয়া অবলম্বনের অবলম্বনকারীদের জন্য এই পুরস্কার আমরা যেন হাতছাড়া না করি আমরা দুনিয়ার সামান্য একটি পুরস্কার জেতার নেশায় কত কি না করি অথচ আল্লাহ তাআলা যে মহা পুরস্কার ঘোষণা দিয়ে রেখেছেন সেই পুরস্কার লাভের আশায় আমাদের সাধনা আমাদের গবেষণা আমাদের একনিষ্ঠতা অনেক কমে গেছে আসুন আমরা তাকওয়া অবলম্বন করার মাধ্যমে আমাদের সমাজকে আমাদের দেশকে আমাদের পরিবারকে আমাদের পৃথিবীকে মজবুত করি শক্ত করি সেই হোক আমাদের ব্রত আমরা মহতরমের কাছ থেকে শেষ মন্তব্য শুনে নেব জি মহতরম আপনি খুব সুন্দরভাবে বলতেছিলেন যে আসলে এই তাকওয়া নামক গুণটা যদি আমরা অর্জন করতে পারি এবং এই তাকওয়ার উপর যদি আমার জীবনটাকে আমি চালাতে পারি তো অবশ্যই আল্লাহর কাছে দামি হওয়া যাবে কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন তোমরা জেনে রাখো আমি আল্লাহ মুত্তাকিনদের পরহেজগার তাকওয়াওয়ালাদের সঙ্গে রয়েছি আল্লাহ যাদের সঙ্গে থাকেন তাদের তো কোনো ভয় থাকার কথা না কারণ তিনি তো সুপ্রিম পাওয়ারের অধিকারী তিনি তো সর্বময় ক্ষমতার মালিক তো আমি যদি একদম সর্বময় ক্ষমতার মালিক যে আল্লাহ তার সাথে যদি আমি সম্পর্ক তৈরি করতে পারি তাহলে আমার সব কিছুই তো অর্জন হয়ে গেল তো এই জন্যে আমাদের উচিত যে আমরা যেন আল্লাহকে সবসময় হাজির নাজির মনে করি আল্লাহ তাআলা আমার সব কিছু দেখতেছেন এই অনুভূতিটা যদি আমরা নিয়ে আসতে পারি অটোমেটিক একজন মানুষের রূপ পরিবর্তন হয়ে যাবে দ্বিতীয়ত হলো আখিরাত আমাদের সামনে আছে আখিরাতে আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে এই অনুভূতিটাও নিয়ে আসা যে আমি দুনিয়াতে যা করতেছি এটা দুনিয়াতেই শেষ না বরং এর একটা জাজা এর একটা বদলা এর একটা পরিণাম এটা আখেরাতেও রয়েছে আর সেই বিষয়টা যদি মাথায় রাখতে পারি তাহলে আখেরাতে আল্লাহর কাছে দামি হওয়া যাবে কোরআনুল করিম আল্লাহ তাআলা বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া যারা আল্লাহকে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে এবং নিজের নফসকে কন্ট্রোল করবে মনচাহি জিন্দগি চালাবে না বরং আল্লাহ যেইভাবে বলছেন সেইভাবে চালাবে তো আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া তার বাসস্থান হবে জান্নাত সাথে সাথে দেখেন আল্লাহ তাআলা অন্য আয়াতের মাঝে বলে দিয়েছেন যে ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ তোমরা ওই দিনটাকে ভয় করো যেই দিন তোমাদেরকে ফিরিয়ে আনা হবে আল্লাহর সামনে আবার অন্য আয়াতে এটাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং পরকালের জন্য তুমি কি সঞ্চয় করতেছো এদিকে একটু নজর করো এই যে তুমি কি ভালো কাজগুলি করতেছো না খারাপ কাজগুলি করতেছো যদি ভালো কাজ করো তাহলে মালিকের দরবারে শুকরিয়া আদায় করো আর যদি কোনো গুনাহের কাজ কোনো মন্দ কাজ তোমার দ্বারা সম্পাদিত হয়ে থাকে সাথে সাথে তওবা করো আল্লাহর কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো তাহলে দেখবে তোমার জীবনটা সবচাইতে সুন্দর জীবনে পরিণত হবে তো এই জন্য তাকওয়া অর্জন করার ক্ষেত্রে আমি মনে করি যে
আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই এই বিষয়গুলো দিয়েছেন যে আখিরাতের ভয়, আল্লাহর সামনে দাঁড়ানো ভয়, তারপরে আখিরাতে আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে হবে। এই বিষয়গুলো যদি আমরা অনুভূতির মধ্যে নিয়ে আসি, অটোমেটিক দেখবেন তাকওয়া অর্জন করার ক্ষেত্রে এগুলো আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। মানে তাকওয়াটা এমন একটা জিনিস, তাকওয়া যখন মানুষের ভিতরে আসে তখন কিন্তু সে পরিপূর্ণ পরিশুদ্ধ হতে চায়। আমরা একটা ঘটনা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক নারী বলেছিলেন যে আমি জেনা করেছি, আমি দুনিয়াতে এর শাস্তি ভোগ করে আমি পরকালীন জীবনটায় পরিশুদ্ধ হতে চাই। এই যে মানে নিজের অপরাধের জন্য মানে আত্মসমর্পণ করা এবং পাপের শাস্তিটা এখান থেকে নিয়ে যেতে চাওয়া, পরকালে আল্লাহর সামনে যেন মর্যাদা সম্মানের সাথে দাঁড়াতে পারে সেই রকমের প্রস্তুত করা নিজেকে, এটি কিন্তু তাকওয়ার কারণে এই অবশ্যই, কারণ আখিরাতে তার ভয়াবহ শাস্তি যখন তার সামনে চলে আসছে, দুনিয়ার শাস্তি তো এটা মুমিনের কাছে কোনো শাস্তিই না। মুমিন তো মনে করে যে আমার আখিরাতের শাস্তি যদি আমার উপর চলে আসে আমার জীবন বরবাদ। তো এই জন্য ওই মহিলা কিন্তু সেদিকে লক্ষ্য করে আখিরাতকে ভয় করেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি দুনিয়াতে যা শাস্তি দেওয়ার আমাকে দিয়ে আমাকে পরিশুদ্ধ করে দেন, আমি যেন আল্লাহর সামনে লজ্জায় না পড়ি, আমি যেন আল্লাহর সামনে লজ্জিত না হই। এই জন্য দেখেন এই বিষয়টাই আজকে যদি আমরা প্রত্যেকটা মানুষ উপলব্ধি করতে পারি, আমরা প্রত্যেকটা মানুষ যার যার অবস্থা থেকে যদি লালন করতে পারি, তো আমাদের দেশে কোনো আইন লাগবে না, বরং অটোমেটিক আমরা প্রত্যেকটা মানুষ যদি তাকওয়াওয়ালা হয়ে যায় আমাদের দেশে কোনো প্রশাসন লাগবে না, অটোমেটিক প্রত্যেকটা মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে। এর উপর আসলে প্রত্যেকের একটা মেহনত থাকা দরকার, আর মেহনতটা যদি আমরা এভাবে করতে পারি যেমন আল্লাহ তাআলা এটাও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। জি মহতারাম, অনেক চমৎকার আলোচনা করেছেন, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জি আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারাও যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, চাইলে আমাদের সাথে মোনাজাতে শরিক হতে পারবেন। আজকে দোয়া করছেন আমাদের প্রিয় অতিথি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا رب العالمين يا أكرم الأكرمين يا أرحم الراحمين الله أمرا كتي بوي نغنو بندا مولا يا الله أبنا شهيد ور بره دو اتحاد بڑا إلام مهرباني كوري أما دير جيبون ار شمس تو گنا خطا قلو ماف كوري دين الله جيبون ار چولا فرا كورت تيگي انيك بھول برانتي كوري چي انيك نفرماني كوري چي پرکاش شگو پونه اچھائي ان اچھائي كبيرا سوگيرا شريك بدات আল্লাহ যত ধরনের গুনাহ করেছি তার থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের তওবাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আজকে যে তাকওয়া নামক যে বিষয়টাকে কেন্দ্র করে আলোচনা হয়েছে, আল্লাহ প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে তাকওয়া নামক গুণটা আপনি দান করে দিন আমাদের সবাইকে। ইয়া আল্লাহ, যারা আমরা হাত তুলেছি আমাদের সবাইকে মুত্তাকি হিসেবে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ, মেহরবানি করে মুত্তাকি পরহেজগার হিসেবে আমাদেরকে আপনি জীবনযাপন করার তৌফিক দান করে দিন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন, তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, এই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয় সহ ইয়া আল্লাহ যারা এই কার্যক্রমের সঙ্গে জড়িত আছেন, আল্লাহ সবাইকে হায়াতে তৈয়বা দান করে দিন। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মহোদয়কে আল্লাহ আপনি নেক হায়াত দান করে দিন। এই
বসুন্ধরা পরিবারের সঙ্গে যারা জড়িত আছেন সবাইকে বিভিন্ন রকম বালা মুসিবত রোগশোক থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, এই চ্যানেলের মাধ্যমে ইসলামের কথা, দ্বীনের কথা মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়ার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন আমাদের দেশের মধ্যে খাস রহমত নাজিল করে দিন, আসমান থেকে রহমতের ফয়সালা করে দিন। ইয়া আল্লাহ, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন মেহরবানি করে আজকের এই আয়োজন যারা করেছেন তাদেরকে দ্বীনের জন্য আপনি কবুল করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, যারা আমাদের সঙ্গে হাত তুলেছেন আল্লাহ, প্রত্যেকে যে যে উদ্দেশ্যে মাকসাদ নিয়ে আপনার দরবারে হাত তুলেছেন, প্রত্যেকের মনের জায়েজ মাকসাদ গুলোকে আপনি পুরা করে দিন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা শুনলাম। আমরা আসলে অনেক শুনি কিন্তু আমলের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, এজন্যে আমল করতে হবে বেশি বেশি। আমরা আসলে জানি না যে কোন বিষয়টি আমল করার মাধ্যমে আল্লাহর কাছে আমরা মুক্তি পেতে পারি। এজন্য আমরা এই অনুষ্ঠানের সকল বিষয়গুলোই আমরা চেষ্টা করব মেনে চলার, এবং আমরা কোরআন হাদিসের নির্যাস থেকে আমরা আলোচনা করে থাকি এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আমার বিশ্বাস প্রত্যেকটি অনুষ্ঠান আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে আসে, এবং এই অনুষ্ঠান শোনার পর এর যে শিক্ষাটাকে যদি আমরা আমল করতে পারি তাহলে আমাদের ভিতর থেকে একটা পরিবর্তন আসবে, আর সেই ভিতর থেকে পরিবর্তনটাই আমাকে প্রকৃত মুমিন মুত্তাকি বানাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভিতর থেকে একটা পরিবর্তন আনার তৌফিক দান করুন। দর্শক, এই অনুষ্ঠান আপনাদের, এই অনুষ্ঠানকে আপনারা ভালোবাসেন, নিয়মিত দেখেন এবং এই অনুষ্ঠানকে জনপ্রিয় করে তুলেছেন আপনারা, সেজন্যে আমরা আরও দায়বদ্ধ আপনাদের কাছে, দায়বদ্ধতা আরও বেড়ে গেছে, আপনাদের প্রতি কৃতজ্ঞ। এই অনুষ্ঠান আপনারা দেখুন, আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে দেখার আমন্ত্রণ জানান এবং উৎসাহিত করুন, এবং এই অনুষ্ঠানের সাথে থাকুন সবসময়। আল্লাহ আপনাদেরকে, আমাদের সকলকে এই অনুষ্ঠান নাজাতের উসিলা বানিয়ে দিন, সেই প্রত্যাশায় সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।